নমস্কার, কেমন আছেন সবাই? মৌমাছি প্রতিপালন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগত। মৌমাছি চাষ সম্বন্ধে সবকিছু জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন অ্যাপের বেল আইকনে। বন্ধুরা, অনেকদিন হলো আমার এই চ্যানেলে কোনো ভিডিও আনতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি একটা বিশেষ কারণবশত আমি একদম এই দিকটাতে কোনোরকম মন দিতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। তো আজকে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করা যাক। আর যদি আজকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটি খুবই ছোট, সাধারণ কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ভিডিওর বিষয়টি হচ্ছে, আপনি কি মৌমাছি চাষ করেন? যদি করেন তাহলে অবশ্যই আপনার মৌমাছি বক্সটি আপনি রোদ্দুরে রাখুন। এবার প্রশ্ন হচ্ছে, কেন আপনি আপনার মৌমাছির বক্সটিকে রোদ্দুরে রাখবেন? রোদ্দুরে রেখে আমি যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টের কথাই আজ আপনাদের শোনাব। আমি দেখেছি, আমার অনেক বক্স রয়েছেন আপনারা অনেকেই জানেন, আমি দেখেছি আমার যেসব বক্স সারাদিন রোদে থাকে, যেসব বক্স কিছুক্ষণ রোদে থাকে, যেসব বক্স 5 ঘন্টা থাকে, 4 ঘন্টা থাকে, 3 ঘন্টা, মানে যে বেশি থেকে কম পর্যন্ত বললাম আর কি, যে বেশি রোদ পায় সে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে। অবশ্যই কুইনের স্ট্রং ট্রং এই ক্ষমতাটা থাকতে হবে। তো গড় বিচার করে যে যতক্ষণ বেশি রোদ পায় সে তত ভালো রেজাল্ট করবে। আচ্ছা, আপনারা দেখবেন শীতকালে দেখবেন মৌমাছির যে ঘোড়াগুলোগুলো তো মোমের হয়, মোমের ঘোড়াগুলো দেখবেন খড়খড়ে একদম শুকনো ড্রাই হয়ে যায়। এর ফলে কি হয়, ওদের ডিম পাড়তে অসুবিধে হয়, খড়খড়ে হয়ে গেল তো সেখানে শক্ত জিনিস ওরা আস্তে আস্তে ওই ঘোড়াটাকে ছেড়ে দেয়, ফলে মথ আসতে পারে, ফলে আরও কিছু সমস্যা আসতে পারে। আচ্ছা, একটা গেল, যদি এটা আপনি রোদ্দুরে রাখেন সেখানে কি দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ওই মোমের ঘোড়াগুলো তাপ থাকলে সেগুলো এতটা নরম হবে না, চট করে রোদ্দুরে যে জিনিস থাকবে সে জিনিস নষ্ট হবে না। তো সেক্ষেত্রে আপনার একটা টেম্পার পাচ্ছে, একটা তাপ পাচ্ছে, সেখানে এই দিক থেকে ডিম দিতে পারছে, সব কিছু পারছে, মাছিরা তাদের সমস্ত কাজকর্ম করতে পারছে, খড়খড়ে হচ্ছে না, এদিক থেকে একটা পয়েন্ট গেল। এবার দেখবেন আমরাও যখন 2-4 দিন বৃষ্টি হচ্ছে কিংবা স্যাঁত স্যাঁতে শীতের দিনে মেঘলা দিন গায়ে একদম রোদ্দুর লাগছে না, একদম নিজেদের যেমন কেমন একটা জ্যাজড়ে জ্যাজড়ে ভাব লাগে, একদম ভালো লাগে না, বোরিং বোরিং লাগে, শরীরের মধ্যে একটু রোদ লাগলে, যদি আধটা ঘন্টাও রোদ লাগে তাহলে কিন্তু শরীরের মধ্যে একটা এনার্জি ফিল হয়, একটা শরীরটা যেন একটা ঝেড়ে উঠলাম আর কি, একটা কত সুন্দর একটা লাগে। সেই জন্য তো রোদ্দুরের ভাই কাজ আছে, বাক্সকে রোদ্দুরে ফেলে রাখুন। এবার রোদ্দুরে ফেলে রাখলে অনেকে বলেন যে কি সুন্দর আমার বারান্দায় ছিল, বৃষ্টি পড়ে না, কাঠটা নষ্ট হবে না, রোদ বৃষ্টি খেলে নষ্ট হবে, প্রাণীগুলোর কোথাও ভাবতে হবে। তো আপনি রোদ্দুরে রেখেছেন, উপরে ভালো করে চাপা টাপা দিয়ে দিন, বাক্সটা রোদ্দুরে থাকলেই হবে, ওখানে কোনো একটা টেম্পার ফিল করবে, তো সেখানে সব রকম কাজ হবে। রোদ্দুরে আপনি বক্স রাখলে লেবার বিদের কাজ করার এনার্জি বাড়ে, ওই আপনি যেরকম আপনার গায়ে রোদ্দুর লাগলে যেরকম যেমন আপনার একটা এনার্জি ফিল হবে, ওদের একটা এনার্জি, লেবার বিদের এনার্জি, কোনো রানী মৌমাছি ডিম দেওয়ার সক্ষমতা অনেক বেশি বাড়ে। যে রানী মৌমাছি 2-3টে করে দিত সে 10টা করে দেবে, ফলে কি আপনার যত ডিম দেবে তত গ্রোথ বাড়বে, একটা লেবার বি যত বেশি কাজ করবে তত আপনার খাবার আসবে, তত পরাগ আসবে, তত বেশি ও গ্রোথ করবে। তো মৌমাছি বক্সকে সবসময় রোদ্দুরে থাকুন, এটা আমি আপনাদের রিকোয়েস্ট করব। আর এটা হচ্ছে আপনাদের মানে একদম আমার প্র্যাকটিক্যাল করা ফল, যে 5 ঘন্টা কাজ আছে সে 5 ঘন্টার মতো এ পাচ্ছে, গ্রোথ পাচ্ছে, যে সারাদিনে 10 ঘন্টা আছে রোদ্দুরে, সকাল সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত
সে সেরকম করছে। আপনাদের যদি রাখার জায়গা ধরুন আপনার সারাদিন লাগে না, অন্য যেসব জায়গায় রোদ্দুর আছে সেসব রকম প্লেস নেই, কিংবা কারো আছে থাকলে চুরি হয়ে যেতে পারে, তো যেটা মোটামুটি 3-4 ঘন্টা লাগবে এরকম জায়গা থাকলেও রোদ্দুরে রাখুন। 99% মৌমাছির কোনো ক্ষতি হবে না, রোগ হবে না, মৌমাছি পালিয়ে যাবে না। তাছাড়া সূর্যের আলোয় ভিটামিন ডি নামক একটা জিনিস থাকে, তো এটাও কিন্তু ওদের শরীরে অনেক অনেক বেশি ওদের এনার্জি দেয়। তো আমি সবসময় বলবো আপনার মৌমাছি বক্সকে রোদ্দুরে রাখুন, রোদ্দুরে রাখলে আপনার বক্সের কালারটা চটে যাবে। আপনি চাপা দিয়ে দিন, রাত্রিবেলা ফাঁকা জায়গায় ঠান্ডা শিশির পড়তে পারে, আপনি একটা পাটের থলে দিয়ে ভালো করে একটা পেপার দিয়ে বেঁধে ফেলুন, কিন্তু তাপ জায়গায় থাকলে ভাই তাপের মতো রেজাল্ট। তো আজকে এই ছোট তথ্যটা আপনাদের দিলাম, যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানান, আর এ সম্বন্ধে আরও কিছু যদি জানতে হয়, হয়তো আমি ভিডিওর মধ্যে বললাম না, আপনাদের মধ্যে প্রশ্ন আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের সঙ্গে কমেন্টে আমি রিপ্লাই দেব। তো চলুন সকলে ভালো থাকুন, আর ভিডিও এবার আমি কন্টিনিউ করার চেষ্টা করছি, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, নমস্কার।